بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، الصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، এক ভাই প্রশ্ন করেছেন যে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিয়াতা জালদা, জিনাকারী পুরুষ এবং নারী উভয়কেই 100 দুররা মারার কথা বলা হয়েছে। তো যদি আমাদের সমাজের যে অবস্থা, যেটা করে থাকে অনেকে, যে যদি কেউ ধরা পড়ে তাহলে তাকে হালকা করে জরিমানা করে ছেড়ে দেয়, তাহলে কি তার শাস্তি মাফ হলো? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। জি, তার শাস্তি মাফ হয়নি, বরঞ্চ প্রথমে যেটা সিস্টেম করা হয়েছে সেটা ভুল হয়েছে। আসলে এটা অনেক ক্ষেত্রে হয়ে থাকছে, কেন এটা করে আমরা বুঝি না। কোরআন এবং সহিহ হাদিসে স্পষ্ট বিধান থাকতে কেন আমরা মানুষের নীতিকে গ্রহণ করব, যেখানে আল্লাহ তাআলা বললেন সূরা নূরের আয়াতে, সূরা নূরের 2 নম্বর আয়াতে, আজ্জানিয়াতু আজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিনহু মিয়াতা জালদা। আল্লাহ তাআলা বলছেন যে জেনাকারী পুরুষ এবং নারীর জন্য মিয়াতা জালদা, ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিয়াতা জালদা, যে 100 দররা, 100 আঘাত করার জন্য তাদেরকে আদেশ করা হয়েছে যারা এটা পরিচালনা করবে। তো এটা বাদ দিয়ে মন মতন বিচার করা হয়, এটা কেমন নীতি? এটা তো কোরআন হাদিস সাপোর্ট করে না। কোরআন হাদিস দিয়েই বিচার করতে হবে, যেটা আদেশ করা হয়েছে সেটা। এমনকি যদি কোনো পিতামাতা যদি চায় যে অর্থের বিনিময়ে আমরা সেটাকে মাফ করে নেব, সেটা কখনো ইসলাম গ্রহণ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন মহিলা এসে বলল যে আল্লাহ নবী, অমুকের সাথে আমার ছেলের জেনা হয়েছে, তো আমি তাদেরকে 100টি ছাগল দিয়েছি এটা মাফ করিয়ে নেওয়ার জন্য। পরে আমি শুনলাম যে বিধান নাকি এর বিপরীত, তা আপনার কাছে সঠিক ফয়সালা নেওয়ার জন্য এসেছি। তখন আল্লাহ রাসূল বললেন, সহি বুখারীর হাদিস এটা, যে তোমার 100 ছাগল তোমাকে ফেরত দেওয়া হবে, তোমার ছেলে যে জেনা করেছে তাকে সেটার শাস্তি দেওয়া হবে। তো এই যদি হয় শরীয়তের বিধান, তাহলে বর্তমানে যারা নিজের ইচ্ছা মতন বিচার করছে তাদের কি অবস্থা হবে? কিয়ামতের দিন তারা টিকবে কেমন করে? সঠিকভাবে বিচার করতে হবে, কোরআন হাদিস যেটা বলে সেটা। এখন বর্তমানে যেটা হচ্ছে যে 5,000-10,000 জরিমানা করছে, কয়েকটা মার দিচ্ছে, এতেই শেষ, এটা অন্যায়, এটা করা যাবে না। তার কাছে যে জরিমানা নেওয়া হয়েছে সেটা তাকে ফেরত দিতে হবে, তারপরে তার সঠিক বিচার করতে হবে। এটাই হচ্ছে শরীয়তের বিধান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।